ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আমি তাইলে ওগো বিদায়ের ইন্তজাম করি। ওইদিকে নিশানার কোনো সিগনাল আইসি কি কস? শান্তি নিতে পাঠাই তুই। আরে কি কস, আমি ওকে ইংরেজি শিখাবো কেমনে? আমি কি ইংরেজি জানি নিবে? বাসায় কি কেউ আছেন? আমি ইংলিশ টিচার শুভ বলছিলাম, আমাকে পলা স্যার পাঠিয়েছে। কেউ কি আছেন বাসায়? আমি অন্ধ, শাড়ি পরতে ভালোবাসি বলে এলাকার মানুষ আমাকে শাড়ি বাবা বলে। ও, বুঝতে পেরেছি, আমি শুভ। আমাকে পলাশ স্যার পাঠিয়েছেন, এই যেখানে কিছুজন স্টুডেন্ট আছে তাদেরকে ইংলিশ পড়ানোর জন্য। আচ্ছা, আমি কি বাচ্চা দুটোকে দেখতে পারি? ওরা বাচ্চা না, বাচ্চা না, ওরা আমার দুই প্রিয় নাতনি। সাথে জরিন, ও সাথী, আমি জানি ইংরেজি শেখানো অনেক কঠিন একটা কাজ, কিন্তু আপনাকে এই কাজটা শর্ট টাইমে করতে হবে, মাত্র 7 দিন। জি, আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করব। সাথে জি নানা ভাই, জারি জি নানা ভাই, যাও তুমি তোমাদের মাস্টার কিনে তার রুমে দেখে গেলে চলেন। তুই বের হয়ে যা তো, আমি আগে ইংরেজি শিখব। ও, দেখিস খেয়ে আবার শেষ করে দিস না। দেখতেছিস না লজ্জায় কেমন লাল হয়ে গেছে? এ লজ্জা থেকে আজকে কেউ শুইতে পারে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আগে শিখ। ইংরেজি শিখাইবেন না? ইংলিশ তো শিখাবো, তার জন্য এইভাবে কেন? তুমি পড়ার টেবিলে বসো, আমি শিখাচ্ছি। না না, আমি এখানে শিখবো। কি বলছো তুমি? তোমাকে আমি এখানে ইংরেজি কি করে শিখাবো? দেখো এখানে আমি তোমাকে ইংরেজি শিখাতে পারবো না, তুমি পড়ার টেবিলে চলো, আমি তোমাকে ইংরেজি শিখাচ্ছি। কেন স্যার, পড়ার টেবিলে গেলে শিখাইতে পারবেন আর এখানে শিখাইতে পারবেন না? আমি এখানে শিখবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমার সাথে বলো, আয় অর্থ আমি আর ইউ অর্থ তুমি। হ্যাঁ, আয় অর্থ আমি, ইউ অর্থ তুমি, মানে তুমি আর আমি।
আমি পড়তে আসছি আপনার কাছে। মানে পড়তে আসছো মানে? পড়তে আসছি মানে বুঝতেছেন না, যেদিনকে যেমন পড়াইছেন এইভাবে গলায় জোরে সেরকম ভাবে আমিও পড়তে আসছি। তার মানে তোমাকে আমাকে এখন এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াতে হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কি আর করার, আমি তো পরিস্থিতির শিকার। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে পড়ো, আওয়ার অর্থ আমাদের আর ই অর্থ তুমি। আওয়ার অর্থ আমাদের আর ই অর্থ তুমি। কি ব্যাপার, এমন কেন করছো তুমি? কিরকম করছি স্যার? কেন, ভাবি কি আপনার সাথে এরকম করে না? আমি এখন পর্যন্ত কোনো বিয়ে করিনি। ও তাই? তাই তো আমার টাচ আপনার শরীরে আগুন ধরাতে পারছে না। আরে সাথে, আরে ওই তো একদম বোকা, ওরে শিখায়নি তো ওইগুলো, বুঝছ না? হ্যাঁ বুঝতে পারছি, চল। কেমন আগাচ্ছে আপনার বিদ্যাদান? জি মোটামুটি ভালো, কিন্তু আমি এই কাজটা করতে চাচ্ছি না। আমি ডিসিশন নিচ্ছি, আমি আজকেই এখান থেকে চলে যাব, আমার এই কাজ আর ভালো লাগছে না। কেন, আমরা কি ছাত্রী হিসেবে ভালো না? আর আমাদের ইংরেজি না শিখিয়ে তো আপনি কোথাও যেতে পারবেন না। মানে কোথাও যেতে পারবো না মানে কি বলছেন আপনারা? শোনো, তোমার যৌবন বয়সটি তো আমার থাকতো, তাহলে আমাদের দুই নাতনিকে আমি সারা জীবন আমার এই পাশে ধরে রাখবো। থাকবো না এখানে, কি নোংরা ফ্যামিলি এরা, কোথায় যে আমাকে পলাশ ভাই এনে ফাঁসাইছে। পাশের রুম থেকে মনে হয় কান্নার আওয়াজ আসছে, ব্যাপারটা তো একটু দেখতে হয়। তুই চলে যাবি এক রাস্তে আর আমি চলে যাব আরেক রাস্তে, তাহলে কি আর আমাদের দেখা হবে না? জানি না, আমি কিচ্ছু জানি না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তাহলে চল বাবার কাছে গিয়ে বলি, যাতে আমাদের দুজনকে একসাথে রাখে। বাবার কাছে বলতে কোনো লাভ নেই, কারণ তুই এক কোম্পানির কাছে বিক্রি হয়ে গেছিস, আমি আর কোম্পানির কাছে বিক্রি হয়ে গেছি। তার মানে আপনারা? না মানে আমরা দুজন সারি বাবার কাছে বন্দি হয়ে আছি, আজকে বিকেল আমাদেরকে এস পাসের করে দিবে। আমরা দুজন এতদিন যা আচরণ করছি আপনার কাছে আমরা ক্ষমা চাচ্ছি, আমরা ভুল করছি, আমাদেরকে বিক্রি করা হয়েছে একটা খারাপ কাজের মডেল হিসেবে, তাই আমরা আপনার সাথে এরকম সেক্সি আচরণ করছি, তার জন্য সরি, আমাদের ক্ষমা করে দিবেন। তার মানে আপনাদেরকে আজকে রাতে পাচার করে দেওয়া হবে? আচ্ছা শুনুন না, আপনারা কাজ করুন, আপনারা আমার সাথে চলুন, আমি আপনাদেরকে এখান থেকে নিয়ে যাব। পারবেন না, শাড়ি বাবার নেটওয়ার্ক অনেক লম্বা, যেখানেই যাবেন সেখানেই ধরা পড়ে যাবেন। আমরা আবার দুইবার পালিয়ে গেছিলাম, ঠিক আমাদেরকে ধরে নিয়ে এসেছে। কি বলছেন? না না না, আমি জেনে বুঝে আপনাদেরকে এখানে রেখে যেতে পারি না, আপনাদের ফুলের মতো দুটো জীবন এইভাবে নষ্ট হয়ে যাবে একটা খারাপ চক্রের হাতে পড়ে, এটা তো আমি হতে দিতে পারি না। না এটা তো আমাদের সম্ভব না, এখন কি কোনো উপায় নেই? একটা উপায় আছে। উপায় আছে? কি সেটা? একটু পর শাড়ি বাবার সাথে আমাদের শেষ মিলন হবে, কারণ আমাদেরকে যখন বিদায় করে তখন সে আনন্দে মেতে থাকে। হ্যাঁ এটা খুব ভালো, আপনারা আপনাদের মতো আনন্দ উল্লাসে মেতে থাকুন আর
বাকি কাজটা আমার কাছে, আর বাকি কাজটা কীভাবে করতে হবে সেটা আমার কাছে। Thank you.